চেন্নাই টেস্টের প্রথম দিনে সাতান্নতম ওভারে বোলিং এসেছিলেন সাকিব আল হাসান বল করেছেন আট ওভার দ্বিতীয় ইনিংসে করেছেন ১৩ ওভার অথচ সপ্তাহখানেক আগে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের সারের জার্সিতে সাকিব বল করেছেন প্রায় চৌষট্টি ওভার উইকেট নিয়েছেন নয়টা চেন্নাইতে কোনো উইকেটের দেখা পাননি ফর্মে থাকা সাকিবের সপ্তাহখানেকের ব্যবধানে কেন এমন হাল সেই প্রশ্নই খোঁজার চেষ্টা করেছেন ভারতের সাবেক স্পিনার এবং এই সিরিজের ধারাভাষ্যকার মুরারি কার্তিক তিনি যেমনটা জানিয়েছেন তা তো রীতিমতো বিস্ফোরক সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেছেন তিনি সাকিব নাকি তাকে জানিয়েছেন তার হাতে অস্ত্রোপচার হয়েছে তার আঙুল ফুলে উঠেছে সেখানে ব্যথা আছে এবং সেখানে নাকি বোধ নেই এরপরে এ বিষয় নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল খানও তিনি টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চেয়েছেন তারা এই বিষয়টি জানেন কিনা ওয়ান ডে বিশ্বকাপের ঠিক আগেই তো সাকিব আল হাসান বলেছিলেন একজন আনফিট ক্রিকেটার সে যদি ভালো হয় তার চাইতে ফিট অপেক্ষাকৃত কম ভালো ক্রিকেটার দলের প্রতি বেশি রাখতে পারেন পরবর্তীতে নিয়ে জানার চেষ্টা করেছি আমরা কথা বলেছি ঢাকা এবং চেন্নাইতে থাকা বিসিবি কর্তাদের সঙ্গে তারা একেবারে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন মুরালি তো আমাদের টিমের কেউ না কদিন আগে সে সত্তর ওভার বল করে আসছেন ইঞ্জুরি থাকলে এটা কি সম্ভব আজকে এসে বলিং করছে ফিল্ডিং করেছে ব্যাটিংও করছে সব করছে শতভাগ ফিট

তাহলে ঘটনাটি কি হয়েছে দুয়ে দুয়ে চার মেলানো যাক ভারত বিশ্বকাপের আগে সাকিব শ্রীলঙ্কা ম্যাচে আঙুলে চোট পান পরবর্তীতে আঙুলে তার ফ্র্যাকচার ধরা পড়ে সেখানে অস্ত্রোপচার করা হয়েছে হয়তোবা সেই অস্ত্রোপচারের কথাই তিনি মুরারি কার্তিককে বলেছিলেন এবং মুরারি কার্তিক হয়তো বিষয়টি বুঝতে ভুল করেছেন সে যাই হোক না কেন বিষয়টি নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা সমাধান করতে হবে সাকিবকেই মাহবুব রিমন সময় সংবাদ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই ভারত